জি প্রিয় দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি মোহন সিং চিটাগাং থেকে বলছিলাম। জি 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 কথা হচ্ছে যে আমার আম্মু প্রায় 40-45 বছর বছর বয়স, এখন তার 3 বছর ধরে পায়ে ব্যথা, ডান পায়ের হাঁটুর পিছনের সাইডে রকে ব্যথাটা। এখন উনি প্রায় অনেক ডাক্তারে দেখানো হয়েছে, আপনার এলোপ্যাথি হোমিওপ্যাথি অনেক বর্তমানে হোমিওপ্যাথি চলতেছে, আর বিশেষ করে উনি এখন ব্যথাটা এত যে প্রায় প্রতিদিনই সাপোজিট নেয়, অ্যানাডোল যেটা সাপোজিট ওটা নেয়, এখন প্রতিদিন 2টা করে সাপোজিট নিতে হয়। এখন তার জন্য কি করা যায়? ওনার বয়স কত বলছেন প্রিয় দর্শক? 40-45 বছর। আর সাথে কি ডায়াবেটিস আছে? ওজন কত? ওজন প্রায় 50। আচ্ছা, ওনার প্রশ্নের উত্তরটা আমরা একটা বিরতি দিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ডক্টর ইমাম গাজী হক সাহেব, আপনার কাছে জানতে চাইব, বিরতির আগে যে দর্শকটি বলছিলেন যে তার মায়ের সমস্যাটি, মায়ের বয়স আনুমানিক 45, সাথে হাঁটু এবং হাঁটুর পিছনের দিকে ব্যথা, এটা কি আপনারা কীভাবে দেখছেন? এটি আমরা প্রথমে দেখছি যে যিনি যে সমস্যার কথা বলেছেন তিনি একজন মহিলা, ভদ্র মহিলা, তার বয়সও 45 এবং হাঁটুতে ব্যথা, অর্থাৎ এটা একটা ওয়েট বিয়ারিং জোন, মোস্টলি ওয়েট বিয়ারিং জয়েন্ট, আর বয়সটাও তাই। আর আমাদের দেশে এই হাঁটুর ব্যথাটার কারণ হচ্ছে চলনভঙ্গি, যারা একটু বেশি বসে তখন এটা লোড বিয়ারিং, লোডটা হাঁটুর উপরে বেশি পড়ে যখন এটা বেন্ডিং হয়, এবং বেন্ডিংয়ের মাত্রা অনুযায়ী এটা সেখানে এই জয়েন্টে যে উপরে জয়েন্টের আর্টিকুলার কার্টিলেজ বলি আমরা, সেগুলি ক্ষতিগ্রস্ত হয় যেটু, এবং লোড বিয়ারিং মেকানিজম যেটা সেখানে কিছু পরিবর্তন ঘটে, এই ঘটনার কারণেই এইখানে ব্যথার উৎপত্তি হয়। আর্টিকুলার কার্টিলেজ ড্যামেজ হওয়ার জন্য সেইখানে সেই কার্টিলেজের ওখানে সাবকন্ড্রাল বোনটা এক্সপোজড হয়ে যায় অথবা দেখা যায়, সেখানে সিস্ট ফর্মেশন হয়, রিমডেলিং হয়, অস্টোফাইট হয় এবং ক্যাপসুলার ফাইব্রোসিস হয়, সেখানে ব্যথার উৎপত্তি করে, এবং এই ব্যথাগুলো যখন বেশি বেন্ডিং নিতে এই পজিশনে যায় তখন বেশি মাত্রায় বাড়ে। এবং যেহেতু মহিলা, সুতরাং আমাদের দেশে গ্রাম অঞ্চলে মহিলারা তো ম্যাক্স বেশিরভাগ কাজই তার গৃহস্থালী, ঘর গৃহস্থালী কাজে বসে কাজ করেন, যার জন্য ইন্টেন্সিটিটা লোড অন দে হাঁটু এই এই সকল পজিশনে লোডটা বেশি হয়, এই রোগের শিকার হয়। এবং পিছনের ব্যথাটা হতে পারে যে এই নিচের যে এর সঙ্গে কিছু টেন্ডোনোপ্যাথি বা এই যে সকল সাধারণত অ্যান্টেরিয়র হয়, নিজ সামনেও হয় পিছনেও হয়, পিছনে যে টেন্ডনগুলো থাকে সেখানে যে লিগামেন্ট থাকে, জয়েন্ট আছে, লিগামেন্ট ক্যাপসুল, এগুলো স্ট্রেসিং হয়, ইনফ্লামেশন অফ দ্য লিগামেন্ট টেন্ডন উপরে সাইনোভিয়াম, সেগুলি ইনফ্লামেশন প্রদাহ হয়, এবং ওইখানের সময় অনেক সময় একটা ফ্লুইড, জয়েন্ট ফ্লুইড পিছনের দিকে একটা বেলুনের মতো ফুলে উঠে ওখানেও কিছু পেইন করে, যেটাকে আমরা পপলিটাল সিস্ট বলি, এটি হতে পারে, এটাই মোস্ট লাইকলি হয়। এক্ষেত্রে করণীয়টা কী, এখন কী করা উচিত? করণীয় ওই যে মানে করণীয় হচ্ছে যে কী করলে ব্যথাটা কমবে, ব্যথাটা কমার ক্ষেত্রে একটা হলো যে জয়েন্টে রেস্ট দিতে হবে, করণীয় বর্জনীয় প্লাস তার সঙ্গে মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছে কিছু ড্রাগস আছে, ফার্মাকোলজিক্যাল এজেন্টস আছে, নন ফার্মাকোলজিক্যাল এজেন্ট আছে। যদি জয়েন্ট খুব ড্যামেজ হয়ে যায়, ডিপেন্ডিং আপন দি স্টেজ অফ দ্য ডিজিজ, ডিজিজটা কোন স্টেজে আছে, যদি অ্যান্ড স্টেজ ডিজিজ হয়, ডিফর্মিটি হয়, তাহলে তো সার্জারি লাগে, এখন অনেক সার্জারি, বিভিন্ন মাত্রার সার্জারি, এমনকি জয়েন্ট রিপ্লেসমেন্ট আমাদের দেশেই হচ্ছে এবং প্রচুর পরিমাণে করা হচ্ছে এই রেমেডি। আচ্ছা সেভাবে আপনার কাছে জানতে চাই, এই ব্যথায়, হাঁটুর যে ব্যথাটি মহিলা বলছেন, ফিজিওথেরাপির কেমন ভূমিকা আছে? ধন্যবাদ। আসলে অস্টিওআর্থ্রাইটিসে যেটা উনি বলছিলেন যে বিভিন্ন স্টেজের ট্রিটমেন্ট, সেটা তো অবশ্যই, কিন্তু আপনি দেখবেন যে এই রোগীগুলো দীর্ঘদিন ডিসইউজের কারণে আর ক্রনিক পেইন, কিন্তু অস্টিওআর্থ্রাইটিস কিন্তু দীর্ঘদিনে ভুগে থাকে, এবং অ্যাকিউট হয়তো মাঝে মাঝে এক্সাজারেশন হয় যে হঠাৎ করে একটু অনেকক্ষণ নিচে বসে কাজ করলো, বা কোনো কারণে একটু আঘাত পেলো আবার, বা অনেক কারণে আবার হাঁটু একটু ফুলে যায় বা একটু ব্যথা হতে পারে, তখন কিন্তু রেস্ট অবশ্যই, কিন্তু আপনার দীর্ঘদিন ব্যথার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় যে পেইন কিলার কিন্তু ক্ষতি করতে পারে দীর্ঘমেয়াদী, সেই ক্ষেত্রে আমরা যেটা ফিজিওথেরাপিতে অল্টারনেটিভ যে উইদাউট কেমিক্যাল যে ট্রিটমেন্ট করে থাকি, যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা হচ্ছে আপনার
বিভিন্ন মেশিনের মাধ্যমে আমরা প্রোডাকশন করে হাঁটুতে দিতে পারি, সেই ক্ষেত্রে ইনফ্ল্যামেশনটা কমে যাবে। ইনফ্ল্যামেশন কমলে ব্যথাটা কমে আসবে, হাঁটুর ভিতরে যে আপনার যে চেঞ্জগুলো আসে অ্যানাটমিক্যাল, এই চেঞ্জগুলার যেমন ব্লাড সার্কুলেশন ওটা বাড়বে, মাসেলস লিগামেন্টগুলো এগুলো কিন্তু ফ্লেক্সিবিলিটি বাড়বে। কারণ হচ্ছে দীর্ঘদিন আর্থ্রাইটিসে কিন্তু আস্তে আস্তে শিঙ্ক হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, মাসেলসগুলো শর্ট হয়ে আসে, লিগামেন্ট শর্ট হয়ে আসে, তো এগুলো কমে আসবে। এবং আমরা এখানে যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিতে পারি, সাউন্ডের কাজ হচ্ছে যেমন আপনারা বিভিন্ন ইকোকার্ডিওগ্রাফিতে করে থাকেন সাউন্ডের ব্যবহার, আমরা এখানে ট্রিটমেন্টে সাউন্ড দিতে পারি যেখানে মাইক্রো মেসেজ হবে একেবারে ডিপ সেলুলার লেভেলে, যে ইনফ্ল্যামেটরি এক্সুডেটগুলো থাকে এগুলো কিন্তু সার্কুলেশনে চলে যাবে, পেইন কমে যাবে, জয়েন্টের ভিতরে যে সানোভিয়াল ফ্লুইড এটার প্রোডাকশন বাড়ে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডে। পাশাপাশি আপনার এক্সারসাইজ করতে হবে, কারণ দীর্ঘদিন হাঁটু বা যে কোনো ব্যথায় রোগী কিন্তু মাসেল দুর্বল হয়ে যাবে, মাসেলের গ্রেডিং কমে আসবে, পাওয়ার কমে আসবে, এন্ডুরেন্স কমে আসবে, স্ট্রেংথ যেটা বলি এগুলো কমে আসে। আমরা কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ আছে যেটা ডাক্তারি এক্সারসাইজ, অনেকের ধারণা এক্সারসাইজ মানে আমরা তো সারাদিন কাজ করি, সারাদিন নিচে বসে থাকি, সারাদিন স্কুলে যাই, বাচ্চা নিয়ে আসি, দিস ইজ নট থেরাপিউটিক এক্সারসাইজ। থেরাপিউটিক এক্সারসাইজ মানে রোগের জন্য চিকিৎসা। হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা স্পেশালি কোয়াড্রিসেপস আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা মাসেল, এই মাসেলকে স্ট্রেন্থেন করতে হবে, পিছনে হ্যামস্ট্রিং আছে, হ্যামস্ট্রিংকে স্ট্রেন্থেন করতে হবে, এবং হাঁটুর বিভিন্ন লিগামেন্টগুলো আছে এগুলোকে স্ট্রেসিং করাইতে হয়। এগুলো আমরা কিছু আছে ম্যানুয়াল ম্যানিউভার হাতে করতে হয়, একজন থেরাপিস্টকে নিজের হাতেই কাজটা করতে হবে, এবং পাশাপাশি রুগীকে বিভিন্ন এক্সারসাইজ করাতে হবে, তাহলে রুগী কিন্তু এটা দীর্ঘমেয়াদী কিন্তু যে খারাপের দিকে যাওয়া প্রবণতা বা এগুলা কমে আসবে। পাশাপাশি অন্য চিকিৎসা যেটা ডাক্তার সাহেব বললো এগুলো তো অবশ্যই।